চাঁদপুরের কচুয়ার বিতারা গ্রামে এক অসহায় পরিবারের দোকান মালামাল শত্রুতার জের ধরে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার মধ্যরাতে বিতারা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাসেল মিয়ার দোকান ও মালামালকে বাক কারা পুড়িয়ে দেয় বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেন। বিতারা গ্রামের মৃত হারুন মিয়ার স্ত্রী রাবিয়া বেগম বলেন, আমার স্বামী নেই, আমি অন্যের বাড়িতে কাজকর্ম ও সহযোগিতা করে তিন সন্তান নিয়ে জীবনযাপন করছি। একটি মহল শত্রুতার জের ধরে গত কয়েকদিন আগে আমার রান্নাঘর পুড়িয়ে দেয়। বর্তমানে আমার ছেলে রাসেলের দোকানের মালামাল সহ পুড়িয়ে প্রায় 1.5 লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেন। তিনি দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দাবি জানান। স্থানীয় ইউপি সদস্য ইউনুস মুন্সি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিয়েছি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক, অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। দেন আমি মানুষের বাড়ি কাজ করে ভাত খাই, আমার স্বামী মারা গেছে 6-7 বছর, আর কিছু 1 সপ্তাহ আগে আমার বাড়ির ঘরটা বুঝা লেগেছে, যদি আমার বড় ছেলে ডাকনা না হইতো তাহলে আমরা অভিযোগে যেতাম, আমরা আর বাঁচলাম নইল। আমি আরাদিন পরিশ্রম করে আসি, কাজ করে ঘুমাইছি, মানে ঘুমারের মাঝে এরপরে মানুষের ছিল ছিল শোনা গেছে 4:30 থেকে, তখন আই উঠতে দেখি যে এখানে আমার পাশে দোকানদার দোকান আগুন লেগে পুড়ে গেছে। এই দোকানটা রাসেল মিয়ার অত্যন্ত গরিব মানুষ, সে দোকানের উপর নির্ভর ছিল, এখন যে বাজে হারে কাজ করছে, অত্যন্ত নিয়ন্ত্রণের কাজ। আমি চাই এই দোষী ব্যক্তিরা আইনের আওতায় আসুক, আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবো, এবং আমি চাই সে সূক্ষ্ম বিচারটা পাক। তারা অত্যন্ত নিরগ গরিব মানুষ, এবার আমার দুঃখ বিশ্বাস করলাম।